এই গাছগুলো হচ্ছে থাইল্যান্ডের লম্বা সফেদা। দেখুন এই যে গাছের সফেদা ধরে আছে, এই যে প্রায় গাছেই সফেদা কিন্তু ধরে আছে এবং গাছগুলো যথেষ্ট ঝোপালো। বোঝার সুবিধার্থে আমি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখবেন এটা কিন্তু আরও 6 ইঞ্চির মতো লম্বা হবে, কারণ টপটা মাটির নিচে আর কি গাড়া আছে। এই যে প্রায় গাছে ফল আছে, দেখুন চাইলে এর যে বড়ো গাছ আছে সেগুলোও কিন্তু দেওয়া যাবে এবং গাছের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর থাইল্যান্ডের লম্বা সফেদা ফলটা দেখলেই তো বুঝতে পারবেন, এটা আকারেও আসলে লম্বা আকৃতির, এই যে কিছুটা পটলের মতো। তো সেক্ষেত্রে দেখুন এই এই চারাগুলো হলো সর্বোচ্চ 4 ফিট। এই যে আর ডালপালার কথা নাই বা বললাম, দেখতেই পাচ্ছেন কি চমৎকার। এবং যদি গ্রোথের কথা চিন্তা করেন, সফেদা এমনিতেই খুবই ভালো গ্রোথ সম্পন্ন গাছ। এই আর ডালপালা তো না চাইলেও হবে, প্রত্যেকটা গাছে একাধিক না মিনিমাম 10টা ডাল থাকবে এরকম আর কি প্রতিটা শাখা। দেখুন এই যে সুন্দর সতেজ এবং দেখলেই বোঝা যায় এগুলো কত গ্রোথফুল। এই যে দেখুন, এই যে যদি কারো এর থেকেও ছোট চারা প্রয়োজন হয় সেটাও কিন্তু দিতে পারবো, যদি এর থেকে বড় চারা দরকার হয় সেটাও দিতে পারবো। ভিডিওটা দেখুন, বড় যে গাছগুলো রয়েছে সেগুলোর দামটা একটু বেশি, কারণ ওইটা হচ্ছে 2 বছরের চারা প্লাস গাছে ফলও থাকবে। এইগুলোতে সবেমাত্র ফল আসতে শুরু করেছে, 1টা 2টা 4টা 5টা করে আর কি। এই যে দেখুন, এই যে যদি কেউ পাইকারি নেন সেক্ষেত্রে পাইকারি দেওয়া যাবে, যদি কারো 1টা 2টা 5টা লাগে ছাদ বাগান অথবা বসত বাড়িতে লাগানোর জন্য, হ্যাঁ নাল জমিতে, সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবেন। এবং একটাই কথা থাকবে যে কোয়ালিটি এবং জাত, প্রয়োজনে প্রত্যেকটা গাছে সফেদা ধরা অবস্থায় দিতে পারবো, কোনো অসুবিধা নাই।